বন্ধুরা, আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড যদি খুবই স্লো হয় আর আপনি চান আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়াতে, তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনার কাছে যে কোনো কোম্পানির সিম হোক না কেন, এই ভিডিওটিতে এমন একটি সেটিংস এর কথা বলবো, সেটি যদি আপনার ফোনে করে নেন তাহলে আপনার মোবাইলের নেটের স্পিড দ্বিগুণ বেড়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে আপনি আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়িয়ে নেবেন। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র, শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়াতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনারা উপরের দিকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। এরপর এরকম একটি পেজ আসলে এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনে এরকম একটি পেজ খুলে চলে আসবে। বন্ধুরা, এই পেজের একদম নিচের দিকে সিম অন আর সিম টু দেখতে পাবেন। বন্ধুরা, এখানে আপনারা যে সিমের ইন্টারনেট স্পিড বাড়াতে চান সেই সিমের ওপর ক্লিক করবেন। তো এখানে আমি আমার মোবাইলের 1 নম্বর সিমের ইন্টারনেট স্পিড বাড়াতে চাইছি, তাই সিম অন এর ওপর ক্লিক করলাম। এরপর আপনার সামনে এরকম একটি পেজ আসলে এই পেজে আপনারা এইভাবে কিছুটা নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা অ্যাক্সেস পয়েন্ট নেমস নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। এরপর এরকম আসলে ওপরের ডান দিকে প্লাস আইকনের ওপর ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনে এরকম একটি পেজ খুলে আসবে, যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখানে আমি কি করতে চলেছি সেটি ভালোভাবে দেখে নিয়ে করবেন, তাহলে আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড আগের থেকে দ্বিগুণ বেড়ে যাবে। তো এই পেজের নেম অপশনের ওপর ক্লিক করে এইভাবে ইংরাজিতে ছোট হাতের আই অক্ষর লিখে ওকেতে ক্লিক করবেন। এরপর এই এপিএন অপশনের ওপর ক্লিক করে এইভাবে ছোট হাতের আই অক্ষর লিখে ওকেতে ক্লিক করবেন। এরপর যেটি করবেন, এই সার্ভার অপশনের ওপর ক্লিক করে এখানে এইভাবে বড় হাতের 5G লিখে ওকেতে ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা, এই পেজে আপনারা এইভাবে নিচের দিকে আসতে থাকবেন। এইভাবে নিচের দিকে আসতে থাকলে এখানে এপিএন প্রোটোকল নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করলে এরকম আসলে এই 3টি অপশনের মধ্যে নিচের এই অপশনটি সিলেক্ট করবেন। বন্ধুরা, এই সমস্ত সেটিংসগুলি করে নেবার পর ওপরের ডান দিকে 3 ডটের ওপর ক্লিক করে সেভে ক্লিক করে সেভ করে নেবেন। বন্ধুরা, এবার ছোট হাতের আই দিয়ে যে সাইটটি তৈরি করলাম সেটি এখানে এইভাবে সিলেক্ট করে নেব। এবার বন্ধুরা, এখান থেকে বেরিয়ে এসে মোবাইলের ওপর থেকে নোটিফিকেশন বারটি এইভাবে টেনে এখান থেকে এরোপ্লেন মুড অপশনটি খুঁজে নিয়ে এইভাবে একবার অন করবেন, তারপর আবারও এইভাবে অফ করে দেবেন। এরপর দেখতে পাবেন আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড আগের থেকে দ্বিগুণ বেড়ে গেছে। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড যদি খুবই স্লো হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি বাড়িয়ে নিতে পারেন।